বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিল্ডিং টিপস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দেখাবো 910 স্কোয়ার ফিট জায়গায় 2 ইউনিটের চমৎকার একটি বিল্ডিংয়ের ডিজাইন, ফ্লোর প্ল্যান এবং খরচের হিসাব। তো বন্ধুরা, আপনারা ইন্টারভিউটি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমরা যারা ছোট্ট জায়গার মালিক বা কম খরচে 2 ইউনিটের বাড়ি তৈরি করতে চাই, তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওটি দেখলে আপনারা একটি চমৎকার আইডিয়া পেয়ে যাবেন যে ছোট্ট জায়গায়ও 2 ইউনিটের বাড়ি তৈরি করা যায়। তো বন্ধুরা, যারা ভিডিও দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব বিল্ডিংয়ের 2D প্ল্যান। 2D প্ল্যানটি দেখলে আমরা মোটামুটি ভালো একটা ধারণা পেয়ে যাব যে আমরা আসলে কীভাবে ছোট জায়গায় 2 ইউনিটের বাড়ি তৈরি করি। তো এই হচ্ছে বন্ধুরা বিল্ডিংয়ের 2D প্ল্যানটি। তো এখন আমরা দেখবো জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ দেখে আমরা ডিটেলসে যাব। প্রস্থ হচ্ছে 27 ফিট 6 ইঞ্চি আর দৈর্ঘ্য হচ্ছে 33 ফিট 7 ইঞ্চি। এই হচ্ছে 910 স্কোয়ার ফিটে চমৎকার একটি বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান। শতাংশ হিসাব করলে 2% হয়ে গেছে, সামান্য একটি বেশি জায়গা আমরা বিল্ডিংটি তৈরি করেছি। এই দিকটি লম্বা করিডোর, করিডোর উপরে সিঁড়ি, এর করিডোরে রেখেছি প্রয়োজনে মোটরসাইকেল বা অন্যান্য জিনিসপত্র রাখার জন্য। সিঁড়ি দিয়ে প্রবেশ করে একটি ডাইনিং রুম, ডাইনিংয়ের পাশে আপনি একটি বেড সেট করে, পাশে ডাইনিং টেবিল সেট করে এই রুমটি ইউজ করতে পারবেন যেহেতু ছোট্ট ইউনিট। তারপর একটি কিচেন, ইউনিট অনুপাতে কিচেনটি মোটামুটি বড় সড়ো। তারপর হচ্ছে আমাদের কমন টয়লেটটি। তারপর আমরা দেখতে পাচ্ছি একটি বেডরুম, এটি হচ্ছে মাস্টার বেডরুম, একমাত্র বেডরুম। এটির সাথে একটি বারান্দা দেওয়া আছে। এই বারান্দাটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা সহজে এবং সাবলীলভাবে একটু মন খোলামেলাভাবে বসবাস করতে পারি, সেজন্য এটি রাখা হয়েছে। তারপরে ইউনিটের মাস্টার বেডরুমটি আপনারা দেখতে পেলেন, এটির সাথে একটি বারান্দা দেওয়া আছে। তারপর ডাইনিং রুম, টয়লেট এবং কিচেন। তো বন্ধুরা, এই বিল্ডিংটি যারা করতে চান, যদি একতলা কমপ্লিট করতে চান, তাহলে আপনাদের খরচ হবে 13-14 লক্ষ টাকা। আর বন্ধুরা, যারা এরকম বিল্ডিং তৈরি করতে চান, এখানে আমার ফোন নম্বর দেওয়া, চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টস জানাতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই ভালো থাকবেন, ধন্যবাদ।